আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি। প্রবাস খাতের একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং একটি সুখবর জানাতে চাই, সেটি হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর নিশ্চয়ই বুঝতে পারছেন মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সমঝোতা স্মারকটি সই হলো। ঐতিহাসিক দিন, ঐতিহাসিক মুহূর্ত এই 19 ডিসেম্বর 2021। মালয়েশিয়াতে বাংলাদেশ এবং মালয়েশিয়ার দুই দেশের মন্ত্রী পর্যায়ে এই সমঝোতা স্মারকটি সই হয়, অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে এখন কর্মী যাবে। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ নেতৃত্ব দিয়েছেন এবং মালয়েশিয়ার পক্ষে দেশটির মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান নেতৃত্ব দিয়েছেন। এবং এই সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে এখন কর্মী যাওয়ার দুয়ারটি খুলে গেল। এখন শুধু অন্যান্য কার্যক্রম বাকি, এই কার্যক্রমগুলো শেষ হলে বাংলাদেশ থেকে কর্মী যাওয়া শুরু হবে। তবে এটি নিশ্চয়ই অনেক আনন্দের একটি খবর, আনন্দের একটি সংবাদ, দীর্ঘদিন আমরা অপেক্ষায় ছিলাম। এবং আমি মিরাজ হোসেন গাজী, প্রবাস তথ্য কেন্দ্র সবসময় চেষ্টা করছিলাম যে এই মালয়েশিয়া সংক্রান্ত ধারাবাহিকভাবে সকল তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য, কখন কী হচ্ছে না হচ্ছে, কখন কোন বৈঠকটি হলো, কখন ভালো খবর, কখন খারাপ খবর, সব বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এবং সেটি খুব বস্তুনিষ্ঠভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, খুবই নিশ্চিত হয়ে ক্রস চেক করে এরপরেই আসলে সেই তথ্যগুলো জানাচ্ছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে জানাচ্ছি, এই মুহূর্তে জানাচ্ছিলাম যে এই ভালো খবরটি, সেটি হচ্ছে যে অবশেষে 40 মাস পর সমঝোতা স্মারক সই হলো এবং বাংলাদেশের জন্যে মালয়েশিয়ার শ্রমবাজারটি উন্মুক্ত হলো। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমঝোতা স্মারক সই হওয়ার পরে আজ থেকে কি কর্মী যাওয়া শুরু, কাল থেকেই শুরু? না, এখানে আনুষ্ঠানিকতা বাকি আছে। মন্ত্রী সহ ওনারা যখন দেশে আসবেন পদ্ধতিগুলো আগে জানতে হবে, যে কত টাকা খরচ নির্ধারণ করা হবে এবার মালয়েশিয়াতে যাওয়ার জন্য, সেই খরচ কারা বহন করবে, শুধু কি নিয়োগদাতারাই দেবে নাকি আমাদের কর্মীদেরকে দিতে হবে, এটি একটি বড় প্রশ্ন। এবং কত দিতে হবে কর্মীদেরকে সেই টাকা, এরপরে হচ্ছে যে কোন কোন মেডিকেল সেন্টারে মেডিকেল করতে হবে, কবে থেকে করতে হবে, সেই খরচটি কে দেবে বা কত লাগবে, বেতন কত হবে, কোন কোন খাতে কর্মী যাবে, সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশের কোন কোন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া থেকে ভিসা বা ডিমান্ড লেটার বা চাহিদাপত্র আনতে পারবে, এটি হচ্ছে বড় প্রশ্ন। এরপরে কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করবেন বা তাদের মাধ্যমেই মালয়েশিয়াতে আপনাকে যেতে হবে, এই বিষয়গুলো জানা প্রয়োজন আছে। এরপর হচ্ছে করোনাভাইরাসের কারণে মালয়েশিয়াতে কিন্তু কোয়ারেন্টিন বাধ্যতামূলক, এটি আপনারা জানেন যে বিমানবন্দরে নেমে আপনাদেরকে কোয়ারেন্টিন করতে হয় সকলকে। এখন সেই কোয়ারেন্টিনের খরচ কে দেবে, কোয়ারেন্টিন করতে হবে কি না এবং সেখানে খরচ কত হবে, এমন নানা রকম বিষয় কিন্তু আছে। মূল বিষয় হচ্ছে কবে থেকে এই পদ্ধতিগুলো কার্যকর হচ্ছে আর কবে কত টাকা খরচ করতে হবে, কত টাকা অভিবাসন ব্যয় নির্ধারণ করা হচ্ছে। এখন আপনি অতিরিক্ত টাকা দিয়ে মালয়েশিয়া যাবেন, পরে সেখানে গিয়ে হাই হুতাশ করবেন, অবৈধ হয়ে যাবেন, পরে হয়তো ফেসবুকে ইউটিউবে গালিগালাজ করবেন, মানে ক্ষোভ ঝাড়বেন, এটি আসলে কোনো সমাধান না। সমাধান হচ্ছে আগে আপনাকে জানতে হবে এখন পর্যন্ত যে সরকারি নির্ধারিত ব্যয় সেটি হচ্ছে 1,60,000 টাকা আর প্লান্টেশনের জন্য 1,40,000 টাকা, অর্থাৎ ম্যানুফ্যাকচার বা অন্যান্য খাতে কারখানায় 1,60,000 আর প্লান্টেশন বা এগ্রিকালচার খাতে 1,40,000 টাকা নির্ধারণ করা আছে সরকার নির্ধারিত। এর বেশি কেউ নিলে কিন্তু সেখানে আপনি যদি অভিযোগ করেন ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। এটি নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন আপনাদেরকে জানাবো যে এই বিষয়ে কথা বলতে গিয়ে আপনাদের জন্য এই অভিবাসন ব্যয় কমানোর জন্য তোপের মুখে পড়তে হয়েছে বা কী ধরনের পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে, সেটি খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানাবো এবং আপনাদের সহযোগিতা নিশ্চয়ই লাগবে। যারা আসলে যে ফেসবুকে ইউটিউবে বলেন এত অভিবাসন ব্যয় কেন, এত খরচ কেন, নেপালের কম আমাদের বেশি কেন, তাদের জন্য সেই ভিডিওটি আসছে খুব তাড়াতাড়ি প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা চোখ রাখতে পারেন। তাহলে সমঝোতা স্মারকটি সই হলো, এখন মাননীয় মন্ত্রী ওনারা দেশে আসার পর এই বিষয়ে বিস্তারিত জানবো, জেনে আপনাদেরকে নিয়মকানুন পদ্ধতি কারা মানুষের লোক পাঠাবে সেটি আপনাদেরকে জানাবো। কারণ সবাই কিন্তু মানুষের লোক পাঠাবে না, পাঠাতে পারবেও না বা পাঠাতে পারেও না, সবাই এক দেশে ব্যবসা করেও না। কারা কারা ব্যবসা করবে, কারা কারা করবে না, সেই বিষয়গুলো জানার দরকার, তারপরে আপনি আসলে লেনদেন করবেন। এখন হুট করে একজন কাছে 5,000,000 টাকা দিয়ে পরে কিন্তু আপনি তার দ্বারে দ্বারে ঘুরবেন, তার পিছ পিছ ঘুরবেন, এই সমাধান কিন্তু কেউ দেবে না। আর অবশ্যই অভিবাসন ব্যয় বা খরচটা আপনি ঠিক রাখবেন। মিরাজ হোসেন গাজী লাইভ আপাতত এটুকুই। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনারা সেখানে পেয়ে যাবেন। আর মিরাজ হোসেন গাজী লাইভের তাৎক্ষণিক বা কুইক আপডেটগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন প্রবাস তথ্য কেন্দ্র।